মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শিমুল, আসলে তোমাকে একটা সত্যি কথা বলি, মানে ফ্র্যাঙ্কলি বলছি, আমি না ওই টাকাটার ব্যাপারে বলছিলাম পলাশকে, মানে আমার কাছে তো অত টাকা নেই। ওকে বলছিলাম ও যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারে, যদি মানে ধারটার দেয় আর কি। তুমি তো আবার এদিকে তিন দিন টাইম দিয়েছো আমাকে। হ্যাঁ ভাইকে বলো, ভাই হয়তো তোমার, দেখো তোমার পাশে দাঁড়াতেও পারে। আসলে কি বলতো, সামনে তো আমার বিয়ে, আর আমার তো রোজগারটাও এত বেশি কিছু না যে আমার কাছে এতটা বাড়তি টাকা থাকবে। তাই দাদাকে বলছিলাম যে এতগুলো টাকা আমি কোথা থেকে, মানে দেখো সেটা তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, এর মধ্যে না আমি সত্যি জড়াতে চাই না, কিন্তু এই কথা ঠিক যে আমি তোমার দাদার কাছে 5 লাখ টাকা চেয়েছি, আর 3 দিনের মধ্যে সেই টাকা আমাকে দিতে হবে বলেছি। দেখো 3 দিনের মধ্যে, আজ তো একদিন চলেই গেল, আর 2 দিন বাকি, তোমার দাদা নিশ্চয়ই আমাকে টাকাটা জোগাড় করে দিতে পারবে। আচ্ছা এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? টাকা দিয়ে কি কি না করা যায় বলো তো, টাকা দিয়ে তো কত কিছু করা যায়, যা যা করা যায় আমি সবই করবো টাকা দিয়ে। আর এমন কিছু তো টাকা চাইনি বলো, মাত্র 5 লাখ টাকা চেয়েছি, আর এই টাকাটা দেওয়া তোমার দাদার পক্ষে কোনো ব্যাপার না। শুনলাম মাস গেলে দাদার মাইনের অর্ধেকটাও নাকি তুমি। হ্যাঁ গো চেয়েছি, দেখো আমি স্ত্রী হই, স্ত্রীর প্রতি তো কোনো কর্তব্য থাকা উচিত, যেই স্ত্রীকে খুন করার কথা ভাবতে পারে তাকে রক্ষা করার কথা ভাবতে পারে না। দেখো তাকে খুন করার জন্য তাকে কত মাথা খাটাতে হলো, আর তাকে রক্ষা করার জন্য এইটুকু টাকা দিতে পারবে না, তা তো হয় না। দেখো তুমি কিন্তু আমার দাদাকে ভুল বুঝছো, আমি তো আমার দাদাকে জন্ম থেকে দেখছি, ও কিন্তু একেবারেই এরকম নয়। না সেটা ঠিক, তোমার দাদার মাথা থেকে হয়তো এত কিছু বেরোতো না, কেউ নিশ্চয়ই তার পাশে ছিল, তাকে ইন্ধন দিয়েছিল, তাই ও এতটা ডেসপারেট হয়ে উঠেছিল। আচ্ছা কে বুদ্ধি দিয়েছে বলো তো, কে বুদ্ধি দেবে? তুমি তো আমাকেই মিন করছো তাই তো, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটা কথা বলো, তোমাকে মেরে আমার কি লাভ, তোমার সঙ্গে আমার কিসের হিসেব? এ বাবা আমি তোমাকে কেন মিন করব, তোমাকে একদম মিন করছি না, তুমি আমার দেওর লক্ষণ, তোমাকে কখনো আমি মিন করতে পারি বলো? আমি তো একটু মজা করলাম, আর তোমার দাদার সাথে আমি তামাশাই করছি। দাঁড়ো তোমার চাটা নিয়ে আসি। দেখেছিস দেখেছিস কেমন ঠাড়ে ঠাড়ে আমাকে কথাগুলো শুনিয়ে দিয়ে চলে গেল। শুধু কি তোকে, আমাকেও তো কথা শোনাচ্ছে, দেখছিস না? আর শোনাচ্ছে বলেই আমি বুঝতে পেরেছি পলাশ, টাকাটা আমাকে দিতেই হবে, 5 লাখ টাকাটা আমাকে যেমন করেই হোক দিতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে টাকা পয়সা আমার যা যা ছিল সেগুলো তো আমি সব ফিক্সড করে দিয়েছি, না মানে এতদিনে আমি একেবারে যে কিছু জমাইনি তা তো নয়। কি আর করবি, এই বউকে তাড়ানোর জন্য ফিক্সটা ভেঙে দে। কি বলছিস তুই? হ্যাঁ ফিক্সড ভেঙে দেওয়ার কথা বলছিস? দেখ ফিক্সড ভেঙে দেওয়ার পরে আমি যদি ওই টাকাটা ওকে দিই, তারপরে যে এখান থেকে চলে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। আরে বাবা সেটাই তো আমি বলছি, তাহলে ওর সঙ্গে একটা লেখাপড়া করে নে, ওকে দিয়ে লিখিয়ে নে। লিখিয়ে নেওয়ার কথা বলছিস? দেখ আমি যদি ওকে বলি তুমি টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে তো জল অন্যদিকে ঘুরে যাবে, ও তো বেঁকে বসতে পারে। সেটাও তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তাহলে তাহলে তুই কি করবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।